নমস্কার বন্ধুরা, মাইন্ডস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা চটজলদি একদম তরকারি রেসিপি। মাত্র দুটো উপকরণে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা, খেতে অসাধারণ হয়। আর এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে, ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো যা যেরকম ইচ্ছা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়। তবে আজকের রেসিপিটা আমিষ রেসিপি, তো দেরি না করে চলো দেখে নিই যে আজকে কি তৈরি করছি আর কিভাবে তৈরি করছি। আর অবশ্যই লাস্ট পর্যন্ত কিন্তু থেকো আমার সাথে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলে যেও না, যাতে পরবর্তী সব নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে দিয়েছো, তারা প্লিজ রেসিপিটা দেখে লাইক কমেন্টটা শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, তাড়াতাড়ি দেখে নিই আজকে কি রেসিপি আমি তৈরি করব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তা সেটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিচ্ছি 5 টেবিল স্পুন সর্ষের তেল, আর আমি দিচ্ছি মাছের তেল। মাছের তেলটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ধুয়ে। এবার মাছের তেলটা দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিচ্ছি। হলুদটা একটু বেশি করে দিলাম যাতে কোনো মতে না ছেটে এটা, কারণ তেলটা যখন দেবো প্রচণ্ড পরিমাণে কিন্তু ছিটকাবে। তো এখানে বেগুন নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কাটা, বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু ভাজা হয়ে গেলে। আর দিচ্ছি আলু, আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তেলটা একটু ভাজা হয়ে যাবে যখন মাছের তেলটা, তার মধ্যেই কিন্তু বেগুন আর আলু টুকরোটা দিয়ে দিতে হবে। আর এই তরকারিটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু পেঁয়াজ কুচি আর এই রসুন কুচিটা দিয়ে দিতে হবে। আর রসুন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে, দেখতে পাচ্ছ, এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, আর 2 কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই 5 মিনিট কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নিচ থেকে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে কোনো মতে কড়াইয়ের মধ্যে এটা লেগে না যায়। আর দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে, সেটা আমি খুন্তি দিয়ে এভাবে দেখে নিচ্ছি। দেখে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এখানে 3 কাপ মতো জল দিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি, আর এখানে আমি 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। যেটুকু সেদ্ধ বাকি আছে জলের মধ্যে কিন্তু এটা ভালো মতো হয়ে যাবে। তো 3 কাপ মতো জল দিয়ে আমি এটা ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমের দিকে। 10 মিনিট পর আমি এটাকে দেখো উঠিয়ে নিয়েছি, আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিছুটা জল রয়েছে, তো এই চচ্চড়িটা কিন্তু একদম মাখা মাখা হবে। আর দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। এবার এভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমের দিকে নাড়াচাড়া করলে দেখতে পাচ্ছ আমার এই তরকারিটা কিন্তু চচ্চড়ি, যেটা বেগুন আলুর তেল চচ্চড়িটা, কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর গরম গরম পরিবেশন করে দেবো আমি বেগুন আলুর তেল চচ্চড়ি। তো বন্ধুরা কেমন লাগলো খেয়ে তারপরে জানিও আমাকে, বাড়িতে করে খেয়ে জানিও। তো দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে আজকের।